একুশে আগস্ট ২০০৪ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেনেড হামলায় বিকট শব্দে কেঁপে ওঠে জনসভাস্থল। মারা যান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ ২৪ জন, আহত হন কয়েকশো মানুষ। দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্য, যুক্তিতর্ক ও শুনানি শেষে এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১০ই অক্টোবর। মামলার দুই দফা চার্জশিটে আসামি করা হয়েছে মোট ৫২ জনকে। এদের মধ্যে তিনজন আসামি ভিন্ন মামলায় ফাঁসি কার্যকর হয় অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে। বর্তমানে ৪৯ জন আসামির ১৮ জনই পলাতক, বাকিরা কারাগারে। ৮টা কি ১০টা ফোটার পরে একটু বোধ হয় গ্যাপ, ওই তখন তাড়াতাড়ি মানে নেমে এসে গাড়ির মধ্যে উঠলাম, যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি। স্পর্শকাতর এ মামলায় যেমন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ সদস্যরা জড়িত, ঠিক তেমনি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও মামলা থেকে বাদ যাননি। মামলায় জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হাদার চৌধুরী, ডিজিএফআই সাবেক পরিচালক মেজর জেনারেল এটিএম আমিন আহমদ, খালেদা জিয়ার ভাগ্নে ও ডিজিএফআই সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক আইজিপি সৌদুল হক ও সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী প্রমুখ। এদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল এটিএম আমিন আহমদ যুক্তরাষ্ট্রে, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আহমদ জোয়ারদার কানাডায়, পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান ও ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিসি ওবায়দুর রহমান খান ইউরোপের কোনো দেশে পলাতক থাকলেও বাকিরা এখন কারাবন্দী আছেন। এদিকে হামলায় কমপক্ষে ৩০ জন হুজি সদস্য জড়িত আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়জন হলেন মাওলানা তাজউদ্দিন, মাওলানা মহিবুল মুত্তাকিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুর রউফ ও মাহবুবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি। এদের মধ্যে মাওলানা তাজউদ্দিন আহমদ দক্ষিণ আফ্রিকায়, রাতুল আহমদ বাবু ওরফে রাতুল বাবু ভারতে, আনিসুল মোরসালিন ও মহিবুল মুত্তাক ভারতের তিহার কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। মামলায় হরকাতুল জিহাদের জঙ্গি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্যের ভাগ্যে কী আছে সেটা জানতে অপেক্ষা করতে হবে রায়ের দিন পর্যন্ত।